হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিউরপ্রিথিবি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। বাবার বাড়িতে এসে কি কোনো মেয়েরা খারাপ থাকতে পারে? তো আমি এই ঘুম থেকে উঠেছি আর এখন বাজছে সকাল 7টা। তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। ঘুম থেকে উঠেই দেখলাম বাপি ব্রাশ করছিল আর মা নিজের কাজ করছিল। তারপর মা কাজ সেরে নিয়ে ঠাকুরের জায়গায় চলে আসে। মা আবার প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠেই কাপড় টাপড় ছেড়ে নিয়ে আগে ঠাকুরকে ভোগ দেয়, মানে আমাদের ছোট গোপাল আছে ওই গোপালকে ভোগ দিয়ে দেয়। আর এ দেখো এখন মা একটু ধূপ ধুনো দেখাবে, মানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে। তো মা এটা না করে চা শুদ্ধ খায় না। বাপি চা করছো? এটা বাপিরই কাজ চা করাটা, নাকি বাপি? ওই দেখি একবার, ডিউটি আমার, ডিউটি ডিউটি প্রত্যেকদিন মা কিন্তু চা করে না, মা বাপি সকালবেলায় উঠে চা করে, চাটা করে। বাপি চাটা কিন্তু খুব সুন্দর করে। বাপি চা হয়ে গেছে, বাপি চা নিয়ে চলে এসছে। এখন আমরা তিনজনে চা খেতে বসে পড়েছি, মা বাপি আর আমি। আর চায়ের আসরে বসে বিভিন্ন ধরনের গল্প হচ্ছে, আর এই চায়ের আসরটা সত্যি করেই যেন ভাঙতে চায় না। অনেকক্ষণ ধরে একটু একটু করে চা খেয়ে খেয়ে গল্পটা বেশ জমে ওঠে। রুটি করছো মা? বাপি নিয়ে যাবে? প্রতিদিনই মা সকালবেলাতে বাপিকে ভাত করে দেয়, বাপি ভাত খেয়ে বেরিয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়, তো মানে বিকাল হয়ে যায় আসতে। তো বাপি আজকে ভাত খাচ্ছে ডাল, ঘি, করলা, আলু ভাজা, আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়ে। আর বাপির এটা অভ্যাস, যখনই খেতে বসতো আমরা কেউ থাকলেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ডেকে সেই খাবার থেকে মুখে তুলে দেওয়া। আর সত্যি কথা বলতে আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগতো। এখন দেখো বেগুন ভাজা হচ্ছে, বাপি এটা টিফিনে নিয়ে যাবে রুটি দিয়ে। বন্ধুরা বাপি রেডি হয়ে গেছে, এরপর বেরোবে, খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর বাপি কাজে বেরোবে। তোমরা তো জানো বাপি একটা প্রাইভেট পলিক্লিনিকে কাজ করে, বেরিয়ে পড়বে আবার সেই বিকেল 5:30-6টায় বাড়ি আসবে। মা ভাত খাইয়ে পাঠিয়ে দিল বাপিকে স্কুলে পাঠানোর মতো। হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখ কেমন হয়েছে, ভালো হয়েছে?
পাস্তা খেয়ে নিচ্ছে। আর এটা আমার আমার পাস্তা খুব একটা ভালো লাগে না, আমি ভেবেছিলাম ওই আলুটা দিয়ে একটু রুটি খাবো। আজ মেয়ের ক্লাস আছে তাই আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়ের ক্লাসের উদ্দেশ্যে। আর যখন যে বেরোলাম তখন টোটো পাইনি, একটু হেঁটে গিয়ে তারপর টোটো পেয়েছিলাম, আর তারপর মেয়ের স্কুলে পৌঁছে যাই। আর দেখো এখানে মেয়ে ক্লাস করছে, ক্লাস শেষ হয়ে গেলে আবার বাড়ির দিকে যাব। স্নান করে আসবো নাকি? তো আমি বাড়ি থেকে মানে বাইরে থেকে চলে এসেছি মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে। বাড়ি এসে দেখছি মা রান্না করছে, আর স্নান করতে বিরক্ত লাগছে, শীত শীত করছে। এখানে এই সকালবেলাটা গরম করছিল, আবার একটু বৃষ্টি হয়েছে, ওই জন্য ঠান্ডা করছি। কার শরীর ভালো নেই? মা এখন পোস্তর বড়া করছে। পেঁয়াজ দিয়েছো মা পোস্তাতে? আমার কিন্তু পোস্তর বড়া খুব ভালো লাগে না, জানো কি জানি আমার পোস্তর বড়া ভালো লাগে না। আমার শীত করছে, তোমার গরম করছে কেন? আমি স্নান করে চলে এসেছি, আর এসে দেখছি মা পুরো থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছে। তোমরা একবার দেখে নাও মা কি কি রান্না করেছে। কি কি করেছো মা? এটা হচ্ছে ঘি করলা আর আলু ভাজা, ঘি করলার সাথে আলুটা ভাজা একসাথে। আচ্ছা এটা বেগুন ভাজা, পোস্তর বড়া, লেবু। এটা কি আলু ভাতে? ও আলু ভাতে। এটা কি রকম আলু ভাতে? সব মশলা দিয়ে করেছি, ধরে পাতার মতো। আচ্ছা আর এটা মুগ ডাল, মুগ ডাল লেবু পাতা দিয়ে। এটা আমার খুব ভালো লাগে, কুমড়ো দিয়ে মুগ ডাল লেবু পাতা। আর এটা কি? আমলকি চাটনি। আর এদিকে রয়েছে ডিমের কারি। এত রান্না কেন করেছো মা? হ্যাঁ দেখি এখন মুখটা। দুপুরবেলায় এত কিছু তরকারি দিয়ে ভাতটা খেতে কিন্তু আমাদের দারুণ লাগলো। আর বিশেষত মায়ের হাতের রান্না তো অনেকদিন পর খাচ্ছি, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এখন দেখো আমরা মা মেয়েতে গল্প করছি আর আস্তে আস্তে খাচ্ছি। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন, টাটা।